যে দেশ যত শিক্ষিত সে দেশ তত উন্নত। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বিশ্ব মানবতার মা মমতাময়ী জননেত্রী শেখ হাসিনা তার বাবার পথ ধরেই আমাদেরকে অনেক দূরে নিয়ে যাওয়ার যে স্বপ্ন উনি দেখেছেন। আপনারা জানেন যে বিগত অনেক সরকার গেছে, জাতির পিতা করে গেছে, আর তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা 2010 সালে প্রাথমিকের 26,193 জন শিক্ষককে আবার সরকারিকরণ করে এই প্রাইমারির ভাবমূর্তি অনেকটা উজ্জ্বল করেছে, শিক্ষার ভাবমূর্তি উনি উজ্জ্বল করেছেন। আজকে শুধু পড়াশোনায় নয়, বই বিতরণ নয়, উপবৃত্তি নয়, উনি খেলাধুলার প্রতিও আজকে আপনারা জানেন আমাদের এই বঙ্গমাতা গোল্ড কাপ, বঙ্গবন্ধু গোল্ড কাপ, নানা ধরনের খেলাধুলার মধ্য দিয়ে উনি আমাদেরকে এগিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করছেন। তার এই ফলশ্রুতিতে আমরা এই খেলাধুলোগুলো জাতীয় পর্যায়ে আমরা করি এবং আজকে আমি মনে করি যে এই যে পৃথিবীর সবচেয়ে বড় টুর্নামেন্টের যদি নাম থাকে সেটা হল বঙ্গবন্ধু গোল্ড কাপ, বঙ্গমাতা গোল্ড কাপ, এগুলোর চেয়ে বড় অংশীদার টিম কোথাও আর নাই। এত দল খেলি আমরা। এই যে আমাদের বাংলাদেশের ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা ভবিষ্যৎ প্রজন্ম আজকে কি রেডিও, টেলিভিশন, কম্পিউটার, বিভিন্ন ধরনের ভিডিও গেমের মাধ্যমে আমার এই সোনার ছেলেদের চোখ নষ্ট হচ্ছে, তারা বাইরে যায় না, খেলাধুলা করে না, কি একটা যন্ত্রচালিত মানুষের মতো। খেলাধুলা পড়াশোনার পাশাপাশি এটা বিশাল বিষয়, আমাদের শরীর, আমাদের মেধা, আমাদের মনন সব বিষয়ে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে অনেকে আমরা দেখছি আমাদের জীবনে আমরা মাঠে অনেক সময় কাটাতাম, আজকালকার ছেলেরা আর মাঠে যায় না, কম্পিউটারে বসে ভিডিও গেম দেখে। এগুলোর পাশাপাশি আমি অনুরোধ করব আমার এখানে যারা আমার সম্মানিত অভিভাবক আছেন, যারা এখানে আমার সম্মানিত কর্মকর্তা আছেন, যারা সকলেই একটু করে বাচ্চা কাচ্চা আমাদের সকলেরই আছে, আমরা বিকেলে যেন একটু মাঠে নিয়ে যাই, একটু দৌড়াদৌড়ি করাই, একটু খেলাধুলার পরিবেশ। খেলাধুলার মাধ্যমেও একটা মানুষের অনেক পরিবর্তন হয়। আপনারা জানেন এই খেলাধুলায় জয় আছে, পরাজয় আছে, এখানে বাচ্চারা জয় পরাজয়ের একটা অনুভূতিও তারা ধারণ করতে পারে যে পরাজিত হলে কি গ্লানি, জয় হলে, বিজয়ী হলে কি আনন্দ, এগুলো তারা শিখতে পারে মাঠে।